সবাইকে স্বাগত জানাচ্ছি রাত আড্ডা ব্রডশপের কনফি ম্যাট্রেস হোস্টেড বাই মি এবং আমাদের সাথে রয়েছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি ইথুন বাবু। বাবু ভাই, খুব একটা বার্নিং পয়েন্টে কথা বলছি, অনেক অগণিত টেক্সট আসছে আপনার কাছ থেকে শুনতে চাইছে। কারণ কিছুদিন আগে আমি ঠিক অবশ্যই শিল্পী বলবো না, গায়কও বলবো না, একদম বিকৃত একজন, এই যে নোবেলের বিভিন্ন শিল্পী, জেমস থেকে শুরু করে ইথুন বাবু, এর আগে আয়ুব বাচ্চু, খালিদ, অনেককে নিয়ে কথা বলেছেন। দেখেন, নতুন আজকে আমরা যার সাথে কথা বলছি, যে বাংলাদেশে কমপক্ষে এক ডজনেরও ওপরে, আমি কম বললাম, শিল্পী জীবন গড়ে দিয়েছেন, তিনি হচ্ছেন ইথুন বাবু। এখন এই যে শিষ্টাচার, এইরকম এই অদ্ভুত উদ্ভট আপনার দুই যুগের ক্যারিয়ারে কি কখনো দেখেছেন? এর মানে কি বলবেন আপনি, মানে আসলে কিছু বলার নেই। তারপর আমি 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 আজকে একটা ক্যামেরাও দেখাতে চাই, এটা আমার বন্ধু নবীন পোস্ট দিয়েছে, এটা আসিফ আকবরের, আসিফ আকবরের দেয়া গিটার, সেটা ভেঙে ফেরত দিয়েছে, ওর স্টুডিওতে ফেরত দিয়েছে। কত বড় ধৃষ্টতা হলে এটা সম্ভব। আপনার সাথে প্রথম কথা, বা এই যে সাউন্ডট্র্যাক রিলেটেড রিজভিভা মেবি নিয়ে এসছে, আপনি কি বলতে চান এই প্রসঙ্গে? আপনার নাম নিয়ে এ ধরনের কথা বলার ধৃষ্টতা পেল কীভাবে? এখানে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হবে, অনেক অনেকভাবে বলতে হবে জিনিসটা। আমাদের জিনিসটা কিন্তু ছোটো করে দেখার কিছু নেই, অবশ্যই বলাটা উচিত, জিনিসটা ছোটো করে দেখার কিছু নেই। কেন, জিনিসটা কিন্তু বিষয়টা গুরুতর হয়ে গেছে, বেয়াদব বললে ভুল হবে, বেয়াদবের চেয়েও নিচে। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম সেদিন, গত পরশু আগে, যে কুকুর কামড়ালে কুকুরকে কামড়ানো যায় না, তবে তাকে পিটিয়ে তক্তা বানানো যায়। এটাতে সবাই খুব ইয়ে করছিল, তা আমি ওকে উদ্দেশ্য করে বলিনি, বা ওই যে ছেলেটার কথা তুমি বলছো এর নামটাও নিতে চাচ্ছি না, দরকার নেই। কারণ এই জন্যই নিতে চাচ্ছি না যে এটার একটা তো ব্যবস্থা হবে, কারণ একে ছেড়ে দেওয়া যাবে না। ও হয়তো কাকে কি বলেছে না বলেছে আমার কোনো যায় আসে না, আমার কোনো কিচ্ছু যায় আসে না। ও জেমস ভাইকে বলছে, তাপসকে বলছে, অমুককে বলছে, তমককে বলছে, সবকে বলছে, কোনো আমার যায় আসে না, কিন্তু ও আমাকে বলছে। ওকে এটার একটা চরম দিন দিতে হবে, অ্যান্ড দিবেই, এখানে কোনো ছাড় হবে না। এবার ইথুন বাবু ছাড়বে না, সবাই হয়তো মনে করছে, মানে সব আজকে এই হাউজে বলছি, সমস্ত সাংবাদিকদের নিয়ে খুব বাজে ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস দিয়েছে, সময় টিভি নিয়ে বাজে কথা বলা, অমক আলু, প্রথম আলু, অমক তমক, ও নিজেকে যে কী মনে করতেছে ও জানে, কিন্তু ও বুঝেনি। পিপিলিকার পাখা গজায় মরিবার তলে, পিপিলিকার পাখা গজায় মরিবার তলে, ও কিন্তু আসলেই একটা কিছু মরার জন্যই ওই কিন্তু একটা ইয়ে হচ্ছে। আর ওকে যারা প্লেস দিয়েছে বা যারা ইয়ে করছে তারা হলো বেশি দুষ্টু। এখানে একটু ব্যাকএন্ডে আসি, দেখেন প্লেস দিয়েছে কিন্তু অনেকে, ইনক্লুডিং যদি বলি আসিফ আকবরের একটা স্ট্যাটাস ভীষণ শক্তি দিয়েছে। এর আগে সাউন্ডটেকের সাথে চুক্তি হলো, সাউন্ডটেকের সাথে চুক্তি হওয়ার দিন ব্যক্তিগতভাবে আমি ভীষণভাবে, মানে আমি বাবুল ভাইকে ফোন দিয়েছি, বাবুল ভাই এটা কি করলেন, কেন করলেন, কি উদ্দেশ্যে করলেন, মানে এটার কি খুব জরুরি ছিল? কারণ এর আগে জাগো এফএম এর সাথে ভীষণ রকম বেয়াদবি করেছে, এটা অফিসিয়ালি এই স্টুডিওতে লাইভ চলাকালীন আমি বলছি, আমি তানভীর তারেক, আমার সাথে জাগো এফএম এর সাথে ভীষণ রকম বেয়াদবি করেছে। তো করেনে কার সাথে, এটা এখন ইয়ে করা দরকার। তো এই জন্য কথাগুলো তুলছি আজকে লাইভে বাবু ভাই। তো এই যে প্রশ্রয়গুলো, তো তারা কি একটু বুঝে না বুঝে দিয়েছে নাকি না আরেকবার সুযোগ দেওয়ার জন্য, এটার ব্যাখ্যা কী দেবেন আপনি? এটার আসলে যারা যারা এটার বুঝে না বুঝে বুঝে না বুঝে আর বুঝুক আর না বুঝুক ওটা কথা না, বেয়াদবকে নিয়ে আসছে কে, ওকেও পিটানো দরকার, ওকে আগে পিটাতে হবে। মার্কেটে আনছে কে, ওদেরকে ধরতে হবে। আমি তো সাউন্ডটেকের বাবুল ভাইকে তো আমি দোষারোপ দিয়েই রেখেছি যে আপনি আমাদেরকে ভুলে গেছেন, আমাদেরকে, হ্যাঁ আমাদের কার্যক্রম নাই, আমাদের কার্যক্রম নাই, অথচ আপনি 9 লাখ টাকা 8 লক্ষ টাকা খরচ করে একটা ছেলের একটা বেয়াদবের গান করতেছেন, একটা বেয়াদবকে জন্ম দিচ্ছেন, সে বলে কি তার অমক সমক হ্যান ত্যান। এই যে এই যে এই যে এদেরকে আসলে এদেরকে এগুলাকে এগুলা কিছু হয়, পানা পুকুরে পানা জন্মায় তখন ওটাকে ছাপ করতে হয়, তো অনেকদিন পর একটা ইন্ডাস্ট্রিতে একটা পানা জন্মেছে যেটাকে আমাকে ছাপ করতে হবে। এখানে আমি ছাড়া একে কেউ ছাপ করতে পারবে না, ও কাল থেকে পরশু থেকে বুঝতে পারবে যে আমি কী জিনিস, ইথুন বাবু কী জিনিস, ওকে হারে হারে বুঝতে হবে। আমাকে কেউ ধরতে পারবে না, তো আমাকে কেউ বোঝাতেও পারবে না, আমি আজকে এই যে জাগো এফএমে বলে দিলাম।
না অলরেডি অফিশিয়ালি অনেকগুলো সিনেমা কন্ট্রাক্ট থেকে বাতিল হয়েছে সেটার স্টেটমেন্ট আমরা পেয়েছি কিন্তু শিল্পী সমাজের জন্য এটা নিশ্চয়ই একটা লজ্জার বিষয় লজ্জা মানে কি আমার কাছে ঘটনা হয়েছে সে এর আগেও এরকম করছে তারপরে সাউন্ডটেক থেকে তার গান আসছে মানে এরপরে অনেকেই গান নিতে চেয়েছে এখন আমি বলবো তাদেরকে যারা প্রযোজক সংস্থা যারা গান রিলিজ করে বা গান গাওয়ান তাদের কাছে মানে রিকোয়েস্ট করবো যাতে এই এই ধরনের শিল্পীদেরকে অন্তত প্লিজ আপনাদের কোম্পানিতে নিয়ে না আপনারা নিজেরাও মরবেন কোম্পানিও মরবে বাবু একটা কথা স্টেটমেন্ট নিতে চাই ধরেন বাংলাদেশে এখন ইউটিউব নির্ভর অডিও ইন্ডাস্ট্রি আছে কমপক্ষে 50টা সাউন্ডটেক থেকে বয়কট হলো আপনার কি মনে হয় বাকি 49 বা 55 যে কার্যটা আছে তারা বয়কট করবে করছে বয়কট যদি না করে কেন এখনো দেয়নি হ্যাঁ বয়কট যদি না করে স্টেটমেন্ট দিবে না তো এদের তো এদের না না আপনাদের সংগঠন আছে প্রকাশকদের সংগঠন আছে না হ্যাঁ অবশ্যই আছে তাদের পেট প্যাডে এখনো স্টেটমেন্ট কেন দেয়নি এটা দিয়ে ওই সাহস নাই তো বললাম না ওইটা ইয়ে নাই তো হিরো আলমের গান ছাড়ে বাংলাদেশে বুঝছো না হিরো আলমের গান ছাড়ে তো তোমার সঙ্গীত শুনবে কে গান বাজনার অধঃপতন কেন জানতে হবে দেখলে সব এই যে প্রযোজক সংস্থা ইনাদেরকে ইনারা যদি মনে করে কলকাতা ইথুন বাবুর গান নিবে না নিবে না একদমই তাই না সেরকম এগুলা এই টাইপের শিল্পীদেরকে বিশেষ করে এই যে নষ্টাম শিল্পীদেরকে প্রতিটা প্রযোজক সংস্থাকে আমি বলবো যে এদেরকে ঢুকতে দেওয়া উচিত না অবশ্য ঢুকতে আর পারবে না কারণ আমরা এখন তো একটু জাগ্রত হয়ে গেলাম যেহেতু আমাদেরকে কত বড় সাহস নিয়ে চোর বলে জেন্টস ভাইকে গালি দেয় অমককে গালি দেয় তো এর তো কেউ ছাড় দেবে না তো এখানে কোনো ছাড়ের কোনো আশা নাই ও যদি বলে হ্যাক হয়েছে অমুক হয়েছে হ্যাক হয়েছে অমুক তমক হ্যান তার তার অডিও মডিও তো সব তো আমাদের কাছে ক্লিপ আছে তো ও নিজেকে আসলে ও একটা মানে একটা বাজে তো মানে বাজে একজন সাংবাদিককে তুলে নিয়ে যাবে অপহরণ করবে এ ধরনের স্টেটমেন্টও দিয়েছে সময় টিভির সো এই 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 সব জায়গায় 18 তারিখ না 24 তারিখের পরে দেখে নিবে অমুক সমুক সব থ্রেট সো বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রিতে কি এরকম ডিসপ্যাচ শিল্পী আপনার লাইফে এর আগে দেখেছেন আর আমরা তুলনা করতে পারেন আমরা তো গান বাজনা করি গান বাজনা করি আমরাও মেজাজি কিন্তু গান বাজনার বিষয়ে মেজাজি হ্যাঁ তুমি ভালো গান গাওনি অমক হওনি এটা এই ভেবে মেজাজি কিন্তু এরকম বেয়াদবি মানে ইন্ডাস্ট্রিতে এরকম বেয়াদব ছেলে এই প্রথম আমার আমার লাইফে আমার এই এই বয়সে আমি প্রথম দেখলাম যে এরকম একটা বেয়াদব হইতে পারে মানুষ আমার তো মনে হয় না সে মানুষ আমি বিশ্বাসই করতে পারি না কারণ সে আসলে অমানুষ হয়ে গেছে বিধায় এগুলা করছে কিন্তু অমানুষকে মানুষ করতে হবে আমাদেরকে ওকে ওই পিটায়ে ঠিক করতে হবে তক্তা বানাতে হবে তক্তা বানানো ছাড়া ওর কোনো রাস্তা নেই আইন বা আইনতভাবে খুব আইনগতভাবে তাকে কি কোনোভাবে কোন রকম স্টেটমেন্ট বা কোন রকম ডিসিশনের বিষয়ে কি আপনার পরামর্শ বা উদ্যোগ আছে কি না আমি সবসময়ের জন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি সবসময়ের জন্য আইনকে ভালোবাসি যেহেতু সে একটা বেআইনি কাজ করছে আমাদের সাথে সে একটা না অনেক কাজ করছে তো এটা অবশ্যই আইনের মাধ্যমে যাচ্ছে অবশ্যই মানে ডিজিটাল অ্যাক্টে তো এটা ভীষণ রকম এটা একের পর এক অপরাধ এটা মেইনলি আমি ওই আমাদের আমাদেরকে আইনভাবে যেতে হবে অবশ্যই এবং সেটার সলিউশন নিশ্চয়ই সেটা সামগ্রিকভাবে হবে বলে হ্যাঁ এটা আমি আবারও বলতেছি তানভীর তোমাকে যে এটা কে কি করলো না করলো কে কি মাফ করলো না করলো আমি তোমাদের এই জাগতে বলে দিচ্ছি ওকে ইথুন বাবু ছাড়বে না এটা তুমি একদম ওপেন আমি ওকে বলে রাখলাম যে ওকে আমি ছাড়বো না আমার শ্রোতা ভক্তরা ছাড়বে না একটা বিষয় একটু বলবেন মানে মানে এটা আসলে কোনো ক্লু থাকে না তারপরও জেমসের গান জেমসের গান গেয়ে ও আসলো হ্যাঁ এরপরে ইথুন বাবুকে নিয়ে কেন এই কথা মানে কী প্রসঙ্গে কী কেন এই দৃশ্যগুলো পেলো কোথায় মানে আপনার জড়িয়ে জড়িয়ে কেন কথা বললো ঘটনা হয়েছে যে বাবুল ভাই আমাকে বলছিল যে আপনি এর গান করেন ওই ছোড়ার গান করতে বলছিল জি তাহলে যে দেখা যাবে পরে হবে না দূর হবে এই একটা গেল আর ও একসময় বাবুল ভাইকে বলছিল যে গুলি করে মারবে বাবুল ভাইকে বলছে হ্যাঁ বাবুল ভাইকে বলছে আপনাকে গুলি করে উড়াই দেবো সর্বনাশ তখন ওই তরুণ মুন্সির একটা স্টেটমেন্ট আমি লিখছিলাম যে এই বেয়াদেবটাকে নিয়ে কেন তোমরা এত লড়াবড়া করছো আমার এই দুটাই হলো তার সাথে আর আসিফের ওইখানে একদিন দেখা হয়েছিল আমার সাথে আচ্ছা দেখা হয়েছিল হ্যান্ডশেক ট্যান্ডশেক করলো আমরা তখন ক্যারাম বোর্ড খেলছিলাম এই এতটুকুই তারপরে তার সাথে আর আমার কোনো ইয়ে নাই এ তো আমার সাথে না তো এ তো সকলের সাথে সব সব কিছু ও আরেকটা কথা আছে এখানে ওই আমার একটা গানকে সে ইয়ে করছিল ওই
কভার করছিল এখনো মাঝে মাঝে এখনো ইয়েস হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার কিন্তু কোনো লিখিত নাই অনুমতি বা না কোনো অনুমতি নাই কিছুই নাই কিচ্ছু নাই কিচ্ছু করেনি কারণ তখন আসিফের সাথে খুব তার একটা রিলেশন ছিল হ্যাঁ হ্যাঁ তখন আমি চিন্তা করলাম যে যেহেতু আসিফের সাথে রিলেশন আসিফ দেখলাম যে খুব জড়াই মরাই ছবি টবি দিয়ে টিয়ে করতেছে তখন আমি চিন্তা করলাম যাক ছেলেটা গাইছে গাগ্গা এবার হলো ঘটনা হলো যে আমার কাছে তো অনুমতি নেই এটার জন্য সে আজকে কালকে পরশুর মধ্যে নোটিশ খুব স্বাভাবিক তো বেআইনি অর্থাৎ ওর হয়তো সাবলীলভাবে আপনারা প্রশ্রয়টা দিয়ে গেছেন কিন্তু ও সেই প্রশ্রয়ের ভালোবাসা হিসেবে নেয়নি না একেবারে নেয়নি এবং সেটা খুবই দুঃখজনক এবং এটার অবশ্যই একটা সামগ্রিক সলিউশন আমি আমরা দাবি করতে পারি যে কালকে থেকে অন্তত সমস্ত প্রযোজকরা একাট্টা হয়ে যদি আমরা একীভূত থাকি আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে সঙ্গীত এখানে বলতে হবে ভালো সেটা বলতে হবে বলতে হবে কেন এখান থেকে প্রযোজক সমিতি থেকে বলবে যে ওর গান কেউ ছাড়বো না দেখেন 48 ঘন্টা হয়ে গেছে ঘটনাগুলো তারও বেশি কোন স্টেটমেন্ট আসলো না সেটা আসলে দুঃখজনক আমরা একজন অন্তত অডিও অডিও একটা সমিতি আছে কিন্তু ওদের সব কিছু থেকে একটা ইয়ে আছে এদের এখান থেকে আসাটা উচিত ছিল আসেনি তারপরে আরও অনেক জায়গা থেকে আসা উচিত এটা আমার কাছে মনে হয় কিন্তু একে নিয়ে আসলে আসলে মানে আমি কি বলবো আমি তো আমার নিজের পথে চলে গেছি সর্বশেষ বাউল ভাই বা সাউন্ড টেক এডিশনের পর বাউল ভাইয়ের সাথে কি কথা হলো আপনার সাথে না বাউল ভাইয়ের সাথে আমার কোনো কথা হয়নি এই বিষয়ে আমার সাথে কোনো কথা হয়নি এবং ও যে সুরকার হুমায়ুনের সাথে ও ওই সুরর নিজের নামে চালিয়ে স্টেটমেন্ট দিয়েছে এটার একটা অবশ্যই সলিউশন হবে এবং এটার দৃষ্টান্ত প্রয়োজন অন্য আরেক বেয়াদব তৈরির প্রতিবন্ধকতার জন্য যাতে আর কোনো বেয়াদব না তৈরি হয় দৃষ্টান্তটা খুব জরুরি সেটার অবশ্যই আইনগতভাবে আমরা সলিউশনের প্রত্যাশা রাখি ভাবে আমরা যেই প্রসঙ্গগুলো ছিলাম অবশ্যই আজকে শিষ্টাচার নিয়ে অনেকক্ষণ থাকবো দেখেন আমি আবারও আপনার সেই কালজয়ী সৃষ্টির কথাই যদি আসি ও প্রিয়ার যখন রিলিজ হলো রিলিজের সম্ভবত রিলিজের পরপরই অ্যালবামটা হিট হয়নি সাড়ে তিন মাস এবং সাড়ে তিন মাসের জার্নিটা কিন্তু আপনার ভীষণ কষ্টের গিয়েছে প্রচণ্ড এটা একজন সুরকার সঙ্গীত পরিচালক নর্মাল যারা এসি রুমে বসে সুর সঙ্গীত করে তারা বুঝবে না আসলে আম আই রাইট একদম সঠিক সো এই পীড়নটা আপনি কেন করলেন এই ছেলেটার জন্য এটা ছিল হচ্ছে আমি যখন আমার একটা ছেলে ছিল ওর নাম ছিল দুলাল ও এখন ওমানে থাকে আচ্ছা তো এক মাস দেড় মাস যেমন আমি আসিফের এই পোস্টারটা যখন বানাইছিলাম আমাকে পোস্টার নিয়েও কিন্তু ইয়াসিন ভাই খুব বাজে কথা বলছিল আচ্ছা খুবই মানে খুব দুঃখজনক ছিল কিন্তু ঘটনাগুলা আজকে যদি একটু মানে আমরা বসছি তো বাউল ভাইয়ের ওইখানে পোস্টারটা টাঙানো আছে বা ওই ইয়াসিন ভাই আমাকে এসে বলছে এই কি এটা পোস্টার করছেন পোস্টারের টাকা আপনি দেবেন আপনার ইয়ে থেকে কাটা দেবে তারপরে বলতেছে এই গান শুনছি গান তো ওরকম হয়নি অমুক সময় হ্যানতেন মনটা খারাপ হয় জি মনটা খারাপ হয় তারপরে যখন ছাড়লাম গানটা ছাড়লাম যখন অনেক মানে ছাড়ার তো অনেক রকম বিষয় ছিল ছিল এই আজ না কালকে না অমুক না তমুক না তখন তো হাতে প্রচুর কাজ এক সময় যখন ছাড়া হলো তখন এক মাসেও কোনো ইয়ে হয়নি এমনও গেছে সাউন্ডটাকে মোতাহারের কাছে সাউন্ডটাকে ও প্রিয়া তুমি ব্যাক আসছে মানে পাঁচ পিস দশ পিস হলেও ব্যাক আসছে তো দুলাল আমাকে বলতেছে বস এটা তো কি তো কোনো খবর নাই কেউ আমি ফিরোজ ভাইয়ের কাছে গেলাম আচ্ছা বিটিভি বিটিভি ফিরোজ ভাই ফিরোজ মাহমুদ তখন একটা ইয়ে ছিল গীতিবিচিত্রা না গীতিবিচিত্রা ছিল আর একটা ম্যাগাজিন অনুষ্ঠান ছিল বহুরূপী ইয়েস যেটা ইসমাইল খন্দকার এটা ইয়ে করতো ওখানে তখন আমি যেভাবে হোক ফিরোজ ভাইকে ধরে আগেও প্রিয়া নিয়ে আসলাম গীতিবিচিত্রাতে এখনও মাঝে মাঝে নিয়ে আসলাম দুই তিনটা গান নিয়ে আসছিলাম আমি যখন দেখলাম যে এটা হচ্ছে না তো আমি যে এত সুন্দর সুন্দর গানের মৃত্যু হয়ে যাবে আমি তখন সাউন্ডটেক থেকে 1000 পিস ক্যাসেট নিলাম আপনি মানে একদম নিজ দায়িত্বে নিজ দায়িত্বে দুলালকে বললাম নিয়ে আমি চলে গেলাম হচ্ছে প্রথমে মিরপুর মিরপুর থেকে চলে যাওয়ার পরে মিরপুরে শুরু করলাম হচ্ছে তখন লটারির খুব একবারে হকার হয়ে গেল হ্যাঁ লটারির তখন খুব গান বাজতো লটারির 5টা 6টা 10টা করে টিকিট কিনতে আমার লটারির কাছ থেকে ওয়াদা করতাম যে এই গান সবসময় বাজাতে হবে আচ্ছা শুরু করলাম মিরপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এমন কোনো মানে এমন কোনো ইয়ে নাই যেখানে যাচ্ছে সেখানে গান বাজছে আর আমি কিন্তু 10টা করে কিন্তু আবার টিকিট কিনছি 5টা করে টিকিট কিনছি
আবার আসিফকে নিয়ে বাড়ি গেলাম টেকনাফ থেকে তেতুলিয়া, আসিফ আমার সাথে ছিল, আসিফকে নিয়ে। আচ্ছা আচ্ছা, নাতে তো হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাতে তো কিছুতেই এটা হবে না। বা আমি চলে গেলাম প্রত্যেকটা দোকানে, মানে প্রচারটাই প্রসার, মানে ওকে নিয়ে বললেন, পরিচয় করে দিলেন। হ্যাঁ, এবার প্রত্যেক রাজশাহী থেকে শুরু করে রংপুর টংপুর যা আছে, কুমিল্লা টুমিল্লা যা আছে, সব জায়গায় আমি ওকে নিয়ে গেছি। প্রতিটা দোকানে গিয়ে আমি নিজে নিজে পোস্টার মারছি। হঠাৎ করে বাবুল সাহেবের ফোন, হ্যাঁ ভাই আপনার গান তো সব জায়গায় বাজতেছে, এই শুরু হলো প্রিয়া তুমি কোথায়। আচ্ছা আচ্ছা, সে অনাগ্রহ থেকে হঠাৎ করে আপনি ফোন দিয়ে সব জায়গায় বাজছে। বাবু একটা বিষয় রিভিল, ইতিহাস ইতিহাস, এটা গোল্ডেন এরা আর কি, একটা স্বর্ণ কণ্ঠের আপনি একটা আবিষ্কার করেছেন এবং সেটাকে প্রমোট করেছেন। আমি এর বিস্তারিত প্রসঙ্গে যেতে চাই, কিছু বিষয় রিভিল করতে চাই আজকে। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। চলছে রাত আড্ডা ব্রট বাই কফি ম্যাট্রেস, সঙ্গে রয়েছেন ইথুন বাবু এবং আমাদের সঙ্গীত জগতের একটা বিশাল হিস্ট্রি আজকে হয়তো রিভিল করবেন। সঙ্গে থাকি আমরা।